দেখুন, ওদের রুচি, ওদের সংস্কৃতিতে ওদের এরকম কুরুচিকর কথা বলতে ওরা অভ্যস্ত। আমাদের এই ধরনের নোংরা কথা বলার কোনো প্রবৃত্তি বা সদিচ্ছা নেই। আমরা রাজনৈতিকভাবে লড়াই করি, মানুষের পাশে দাঁড়িয়ে থেকে লড়াই করি, মানুষকে পরিষেবা দিতে চাই। আর সেখানে যাদেরকে, যারা কোনো পরিষেবা দেয় না, মিথ্যে প্রতিশ্রুতি বলে, যাদের নেতা নরেন্দ্র মোদী যে সর্বদা মিথ্যে কথা বলে, সেই আদর্শে দীক্ষিত তারা, তাদের সঙ্গে কম্পেয়ার করার মতো কোনো রুচি আমাদের নেই। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই যে নিন্দক আজকে নিন্দনীয় কাজটা করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ, এবং কেন্দ্রীয় সরকার যে জনবিরোধী নীতি নিচ্ছে, দ্রব্যমূল্য থেকে শুরু করে আবাসনের ওপরে বিভিন্নভাবে গ্যাসের দাম বৃদ্ধি, সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে আমরা পথে নেমেছি। এইভাবে চলতে পারে না দিনের পর দিন। তৃণমূল কংগ্রেসের সর্বদা মানুষের পাশে আছে, পাশে থাকবে। আজকে স্বরূপগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই প্রতিবাদী সভাটা করছি। কল্লোলকর, সভাপতি, নবদ্বীপ ব্লক, তৃণমূল কংগ্রেস। তার নাম জীবন কৃষ্ণ সাহা। পপুলার সিনেমা হলের পাশে একটা চাপ, একটা পান, বিড়ি, সিগারেটের দোকান ছিল জীবন কৃষ্ণ সাহার। তিনি ওখানে দোকানদারি করতেন। নবদ্বীপের মানুষ, নবদ্বীপের নেতা বিধায়ক পুণ্ডরীক আক্ষ সাহা দেখাতে পেরেছেন যে একজন সাধারণ মানুষও তার বিরাট পরিচয়ের দরকার নেই। সে তৃণমূল কংগ্রেসের কত বড় কর্মী, তাকে পৌরসভার পৌরপতি তাকে করা হয়েছিল, জীবন কৃষ্ণ সাহাকে। আমাদের আজকের পৌরপতি বিমান কৃষ্ণ সাহা সম্পর্কে যে মন্তব্য করেছে, সেই মন্তব্যের সামান্য কিছু উদাহরণ টেনে বলি। বিমান কৃষ্ণ সাহা একজন শিক্ষিত মানুষ। যে নেতারা এখানে দাঁড়িয়ে বড় বড় বিজেপির কথা বলেছেন, বিমান কৃষ্ণ সাহা সরগরভাবে তিনি ইংরেজিতে কথা বলেন, তার পুঁথিগত যোগ্যতা নিয়ে এই বিজেপির নেতা নেত্রীরা প্রশ্ন করার জায়গা নেই। তার কারণ, তারা সেই যোগ্যতার জায়গায় নেই। বিমান কৃষ্ণ সাহা যদি একজন সিনেমা হলের কর্মচারী হয়ে পৌরপতি হতে পারেন, আপনাদের নেতা, বলছি না চাওয়ালার কথা ছাড়ুন, যেখানে চা বিক্রি করেছে, যা বলে, সেখানে প্ল্যাটফর্ম পর্যন্ত ছিল না, সেই সময়কার কথা বাদ দিন, ওনার কোনো কেটলিও খুঁজে পাওয়া যায়নি, কোনো হাফ প্যান্টও খুঁজে পাওয়া যায়নি। এইবার আমাদের রাহুল সিংহ, বিজেপির নেতা, তিনি তো, আমরা কি বলেছি, তিনি ছিলেন ট্যাক্সি ড্রাইভার, কলকাতার ট্যাক্সি ড্রাইভার ছিলেন রাহুল সিংহ। এখন অন্তত 500 ট্যাক্সির মালিক তিনি, হতেই পারেন, জীবনে কষ্ট করেছেন, প্রতিষ্ঠিত হয়েছেন, তাই বলে কি তাকে ছোট করব যে তিনি ট্যাক্সি চালিয়েছেন? চালাতেই পারেন, তার জীবিকা হতেই পারে। তাই বলে আমার চেয়ারম্যানের কি জীবিকা ছিল, আজকে তিনি চেয়ারম্যান হয়েছেন? কে কোন সংবিধানের কোথায় লেখা আছে যে সিনেমা হলের কর্মচারী হলে পৌরসভার পৌরপতি হতে পারে না? কোনো সংবিধানের কোনো জায়গায় লেখা নেই। সুতরাং যারা এই ধরনের নোংরা কথা বলে, তাদেরকে আর কিছু না হলো এই সব, এই প্রতিবাদী সভা থেকে আমরা ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। এবারে বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি মহিলা, নবদ্বীপ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং সিএমসিবি গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান মাননীয় রীনা দাস মহাশয়কে। এর পরবর্তীতেই আমরা আমাদের জেলা নেতৃত্ব এসছে, তাদের বক্তব্য শুনব। তার আগে আমাদের পাশে একটি শহীদ বেদি করেছি আমরা। এই শহীদ বেদিতে যে 42 জন বীর সেনা, তারা শহীদ হয়েছেন, তাদের উদ্দেশ্যে আমরা মোমবাতি প্রজ্বলন করব এই শহীদ বেদির নিচে।